ঈদে মিলাদুন্নবী আমাদের অতিবর্ষণ নিকটে। যারা এখনো আয়োজন করেন নাই, আশেকে রাসুল হিসেবে এই দিনকে শ্রেষ্ঠ দিন হিসেবে আমাদের আয়োজন করা অতীব জরুরি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগী জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহের নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচি জানাই সালাম ও কদম বচি জানাই কুতুবুল আক্তার দুরুয়ে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহা নূরানিময় কদম মোবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা যার দয়ায় যার কৃপায় যার ইচ্ছায় আমরা বেঁচে আছি শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুলিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মোবারকে যিনি দয়া করে আমাদের মাঝে এসে আমাদেরকে আশিকে রাসূল হওয়ার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ নূরানিময় কদম মোবারকে যিনি দয়া করে মোহাম্মদ ইসলামকে আবার পুনর্জাগরণ করে আমাদেরকে এই 1400 বছর পরে আবার আশিকে রাসূল হওয়ার সুযোগ করে দিয়েছেন রবিউল আউয়াল মাস রাসূলের জন্মদিনের মাস রবিউল আউয়াল মাস ভালোবাসার মাস আনন্দের মাস উৎসাহের মাস নিয়ামতের মাস রহমতের মাস বরকতের মাস যেই রাসূলকে সৃষ্টি করা না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হতো না যেই রাসূলের উপমা দিতে গিয়ে রাব্বুল আলামিন বলেন আমি জ্বলন্ত প্রদীপের মতো আর আমার রাসূল জ্বলন্ত প্রদীপ যেই রাসূলকে ভালোবাসার নাম ঈমান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলে আপনি আমি ঈমানদার হতে পারি যেই রাসূলের কথা যেই রাসূল নিজেই তাকে ভালোবাসা সম্পর্কে বলেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমার পিতামাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে তুমি ঈমানদার রাসূল বলেন তাকে ভালোবাসতে হবে এবং তিনি উদাহরণ উপমা দেন কি রূপ ভালোবাসতে হবে তোমার স্ত্রী সন্তানের চেয়ে বেশি তোমার পিতামাতার চেয়ে বেশি তারপরে বলেন সকল মানুষের চেয়ে বেশি তুমি যদি আমাকে অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরা ঈমানদার হতে পারি যেই রাসূলকে আল্লাহ তাআলা আমাদের সাফায়াতকারী রূপে পাঠিয়েছেন যেই রাসূলকে পাওয়ার মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্বকে খুঁজে পেয়েছি যেই রাসূলের কথা রাব্বুল আলামিন বারংবার বলেছেন যে তুমি আমাকে অনুসরণ করতে চাও অর্থাৎ আল্লাহকে অনুসরণ করতে চাও আমি তো আল্লাহকে দেখিনি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো এই যে রাসূলের এই কথাগুলো আল্লাহ তাআলা রাসূলকে এত মর্যাদা দিলেন যে রাসূলের কাছে আল্লাহ তাআলা তার সর্বোৎকৃষ্ট গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল মাজিদ নাজিল করলেন সেই রাসূলের জন্ম এই রবিউল আউয়াল মাসে সেই রাসূলের জন্ম এই রবিউল আউয়াল মাসে যেই মাসে রাহমাতুলিল আলামিন আমাদের ধুলির ধরায় এসেছিলেন আমাদের মুক্তির বার্তা নিয়ে ধুলির ধরায় এসেছিলেন আমাদেরকে আল্লাহ রাসূলের পথ দেখানোর জন্য ধুলির ধরায় এসেছিলেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য
ধুলির ধরায় এসেছিলেন আমাদের মতো হতভাগা নালায়েকদের আত্মরাজ শোনার জন্য। রহমতের বার্তা নিয়ে এসেছিলেন রাহমাতুলিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন অবশ্যই মুসলিম জাতির জন্য, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য এবং আমি বিশ্বাস করি সকল মানুষের জন্যই অত্যন্ত আনন্দের দিন, শ্রেষ্ঠ দিন, উদযাপনের দিন, রহমতের দিন, বরকতের দিন। তাই আমার মোর্শেদ, আমাদের মোর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে তিনি বলেছেন শ্রেষ্ঠ ঈদ। আমরা বলি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। যেই ঈদ সারা সৃষ্টি, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ খুশি, যে এই ঈদ হইল শ্রেষ্ঠ খুশি, যেই খুশিতে সারা বিশ্ব খুশি, যেই খুশিতে আল্লাহ খুশি, যেই খুশিতে বিশ্ব জাহান খুশি, আর সেই খুশি হলো নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। তার এই শুভ আগমন আমাদের জন্যে রহমত বরকত বয়ে এনেছিল। সেই আগমনের খুশিতে আল্লাহ খুশি, ওলি আল্লাহগণ খুশি, নবী রাসূলগণ খুশি। তাহলে সেই খুশিতে কি আশেকে রাসূলগণ খুশি হবে না হবে না, বলে খুশি হবে না হবে না? সেই খুশিতে আশেকে রাসূল তো সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা এবং সবচেয়ে বেশি খুশি হইতে হবে, কারণ আশেকে রাসূল তো রাসূলের প্রেমিক। মাসুকের জন্মদিনে আশেকের চেয়ে বেশি খুশি কি জগতে কেউ হইতে পারে? কি বলেন, হইতে পারে? হইতে পারে না। তাহলে রাসূলের শুভ জন্মদিন আমাদের জন্য সর্বোৎকৃষ্ট দিন, সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। এই দিন রাসূলের জন্ম হয়েছেন, তিনি এই দিনে ধুলির ধরায় এসেছেন আমাদের মতো হতভাগা নালায়েকদেরকে মুক্তির বার্তা নিয়ে। তাই আমার মোর্শেদ কেবলা জান এই দিনকে শ্রেষ্ঠতম দিন হিসেবে পালন করেছেন। এই দিনকে আমরা বলেছি শ্রেষ্ঠতম দিন, এই দিনকে বলেছি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দিন। তাই এই দিনের মর্যাদা আমাদের কাছে অনেক অনেক বেশি। শুধু এই দিন নয়, এই মাসের মর্যাদা আমাদের কাছে অনেক অনেক বেশি। এই দিন এবং এই মাস আমাদেরকে সব সময় শিক্ষা দিয়ে থাকে আমরা যাতে রাসূলকে ভালোবাসি, মনে রাখি নবী মোহাম্মদের কারণে আজ আমি মুসলমান হয়েছি, নবী মোহাম্মদ মুস্তফার কারণে আজ আমি মোমেন বলতে পেরেছি, নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে কোরআনুল কারিম পেয়েছি, নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আদর্শ জীবন ব্যবস্থা পেয়েছি। সেই মহামানবের শুভ জন্মদিন এই মাস। এই মাসে আমাদের করণীয় অনেক। এই মাসে আমাদেরকে মনে রাখতে হবে এই মাস রাসূলের জন্মের মাস। এই মাস শুধু রবিউল আউয়াল মাসের ১২ তারিখ উদযাপন করা নয়, যে যখন পারেন এই মাসে রাসূলের জন্মদিন উদযাপন করতে পারেন, কোনো অসুবিধা নাই। একদিন শ্রেষ্ঠ, কিন্তু ওই দিনের আনন্দের উদযাপন আপনি চাইলে ভিন্ন ভিন্ন দিনেও করতে পারেন। এই মাসে যাকের ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ হবে, আপনাদের করণীয় হচ্ছে বাড়ি বাড়ি মিলাদের ব্যবস্থা করেন, বাড়ি বাড়ি এই মাস উপলক্ষে মিলাদের ব্যবস্থা করেন, রাসুলের মিলাদ ছড়িয়ে দেন, রাসুলের গুণগান এলাকায় এলাকায় ছড়িয়ে দেন। এই মাসে আপনাদের প্রতি আমার অনুরোধ হবে যে যার সামর্থ্য অনুযায়ী দান সদকা করেন। কেন? রাসুলের জন্মদিন, যার সামর্থ্য আছে একটু অপরকে খাওয়ান। অলরেডি আমি দেখতে পাচ্ছি দেশে বিদেশে বিভিন্ন আশেকে রাসুলেরা অলরেডি দান সদকা শুরু করেছে, বিভিন্ন জায়গায় তারা ক্ষুধার্ত দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছাচ্ছেন, পারিবারিক খাবার দিচ্ছেন, কেউ গরু জবেহ করছেন, কেউ পশু জবেহ করছেন। আজকে আপনাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি সৌদি আরবে কনফারেন্স করছিলাম, সৌদি আরবের আজকে রিয়াদে এবং দাম্মামে
দাম্মামে দুইটি উট দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে ওনারা জবেহ করছেন, এবং সৌদি আরবের রিয়াদের জাকের ভাইরা একটি উট কোরবানি করছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে। বিশ্বাস করেন, বুকটা গর্বে এত বড় হয়ে গেছে, রাসূলের মাটিতে বসে আশেকে রাসূলেরা তিন তিনটি উট রাসূলের জন্মদিনে উদযাপন করছেন, তিন তিনটি উট জবেহ করে মানুষের মাঝে নিজের আনন্দ করবেন, মানুষের মাঝে খাবার বিতরণ করবেন, সাদাওয়ান বাগে শিক্ষা রাসূলের মাটিতে গিয়েও দেখেন প্রচার শুরু হয়ে গেছে। ইহাই তো দেওয়ান বাগির খেলা, কি বলেন, সত্য না মিথ্যা? আমরা আমাদের সকল আশেকে রাসূল ভাই ও বোনদের পক্ষ থেকে, সৌদি আরবের রাসূলের দেশের আশেকে রাসূল ভাই ও বোনদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা রাসূলের মাটিতে বসে, যেখানে মোহাম্মদ ইসলাম করা অনেক কঠিন, সেই জায়গায় বসেও আপনারা এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা রাসূলের জন্মদিনে আনন্দ করছেন। আমরা সারা বিশ্বের আশেকে রাসূল আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের দেশের যে সকল জায়গায় খানকা শরীফগুলোতে, জাকের মজলিশগুলোতে, দরবার শরীফগুলোতে, এলাকায় এলাকায়, বাড়ি বাড়ি, যে সকল ভাই বোন যে যে আয়োজন করছেন, আমি আগাম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি যে আপনারা যা আয়োজন করছেন, আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য হাত তুলে প্রার্থনা করি, আমার মালিক যাতে দয়া করে রাসূলের জন্মদিনের আয়োজন উপলক্ষে ওই রাসূলের সাফায়াত আমাদেরকে নসিব করেন, ওই রাসূলের সাফায়াত যাতে আমরা পাই, ওই রাসূল যাতে বলেন এ আমার আশেক ছিল, এ আমার শুভ জন্মদিনে এই আনন্দ করেছে, এই খুশি হয়েছে, আল্লাহ তুমি আমাকে ভালোবেসে আমার এই উম্মতকে ক্ষমা করে দাও, রাসূল যাতে দয়া করে এই সাফায়াতটুকু আমাদের করেন, আমি আমার মালিকের কাছে আপনাদের সকলের জন্য সাহায্য চাই। সম্মানিত আশেকে রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী আনন্দের দিন, আমরাও চেষ্টা করছি, আমি বর্তমানে লন্ডনে আছি, আমরা লন্ডনে বসেও চেষ্টা করছি ঈদে মিলাদুন্নবীর আয়োজন করতে। অলরেডি গত সোমবার দিন আমার বাসায় পরামর্শ সভা হয়েছে ঈদে মিলাদুন্নবীতে আমরা কিভাবে তাবারক বিতরণ করতে পারি, মানুষের মাঝে তাবারক বিতরণের আয়োজন করছি। অলরেডি আমরাও চেষ্টা করছি, আমার সামর্থ্য অনুযায়ী, আমাদের ভাইদের সামর্থ্য অনুযায়ী, আমরাও আমাদের জায়গা থেকে কিভাবে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করতে পারি। আপনারাও এলাকায় এলাকায় ভাইয়েরা বোনেরা বসে বসে নিজের আলোচনা করেন, এককভাবে কেউ কেউ সমষ্টিগতভাবে কিভাবে আনন্দ উদযাপন করতে পারি, প্রতিবেশীকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে রাসূলের জন্মদিন কিভাবে আয়োজন করতে পারি। দেখেন বাবা জানের আমলে, বাবা জান যখন কাজ করেছেন, আমরা ঈদে মিলাদুন্নবীতে সম্মেলন করেছি, আমিও ঈদে মিলাদুন্নবীতে অনলাইনের অনুষ্ঠান করব, সেইটা অসুবিধা নয়। তবে আমি কি চাচ্ছি সেই আমার মেসেজটা খুব ক্লিয়ারলি আপনাদের বুঝতে হবে। আমি চাচ্ছি ঈদে মিলাদুন্নবীর আয়োজন আমি চাইলে ঢাকায় অথবা ব্রাহ্মণবাড়িয়ায় অথবা ময়মনসিংহে অনেক বড় অনুষ্ঠান করতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, আমি ময়মনসিংহে অনেক বড় একটা অনুষ্ঠান করলাম, আপনারা সবাই আসলেন, বিশাল আয়োজন হইল, অনেক কিছু করলাম, কিন্তু এই যত বড় আয়োজনই হোক না কেন, আয়োজনটা ময়মনসিংহের চার দেয়ালের মধ্যেই হবে, বাইরের মানুষ এটা সম্পর্কে জানবে না। আমার টার্গেটটা কি আগে বোঝেন, আমার টার্গেট হচ্ছে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রাসূলদের জন্মের আনন্দটা আমি চার দেয়ালের মধ্যে করতে চাই নাই। আমি চেয়েছি আপনি ওই দিন আপনার স্ত্রীর সাথে থাকেন, আমি ওই দিন চেয়েছি আপনি আপনার সন্তানের সাথে থাকেন, আমি চেয়েছি ওই দিন আপনি আপনার এলাকায় চলে যান। ঈদের সময় বাড়ি যান না, ঈদে বাড়ি যান না, যান না, যান তো সবাইকে নিয়ে বসেন, একই রকম ভাবে ঈদে মিলাদুন্নবীতে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেন, যিনি ঢাকায় ঢাকায়, যিনি বাড়িতে বাড়িতে দাওয়াত দেন। আপনার সামর্থ্য আছে আপনি একটু মুরগির মাংস করে খাওয়ান, যার সামর্থ্য আছে গরুর মাংস করেন, যার সামর্থ্য আছে একটু মাছ করে খাওয়ান, যার সামর্থ্য আছে একটু বিরিয়ানি করে খাওয়ান, যার সামর্থ্য আছে একটু মিষ্টি খাওয়ান, যার সামর্থ্য নাই একটু জিলাপি খাওয়ান, যার সামর্থ্য নাই একটু বাতাসা খাওয়ান, সবাইকে দাওয়াত দেন। দাওয়াত দিয়ে বলেন, ভাই কত বিয়া চান্দে তোমাদের দাওয়াত দিছি, এইবার আমি রাসূলকে ভালোবেসে আমার রাসূলের জন্মদিনে তোমাদেরকে দাওয়াত দিছি, আসো আমরা সবাই একটু একসাথে খাই।
জাকের হোক বে জাকের হোক রাসূল তো শুধু জাকেরের জন্য না সকল মুসলিম উম্মাহ সারা বিশ্ব জাহানের মানুষের জন্য সবাইকে দাওয়াত করেন না দাওয়াত করে বলেন আসেন রাসূলের জন্মদিনে আমরা সবাই একটু খাই আপনি আমারে পছন্দ না করেন অসুবিধা নাই আপনি আমারে গালি দেন অসুবিধা নাই আজকে আমি ভালোবাসি আপনি আসেন আমার বাড়িতে এক বেলা মেহমান হয়ে খাবেন কি করা যায় না যায় না যায় না যায় না শুধু তাই না পাশাপাশি আপনি চাইলে একটু বেশি করে রান্না করলেন একটু বাটিতে বাটিতে করে প্রতিবেশীদের হাতে হাতে দিয়ে আসলেন ভাই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি একটু মাংস রান্না করছিলাম এই যে আপনার জন্য একটু নিয়ে আসছি তো সেই তো জিজ্ঞেস করবে মাংস পেয়ে ভাই কিসের মাংস বলবেন আমার রাসূলের আজকে জন্মদিন এই জন্য আমি একটু মাংস নিয়ে আসছি আপনার জন্য এই যে দেখেন প্রচার হওয়া শুরু করলো সবার মাঝে ঈদে মিলাদুন নবীর কথা আয়োজন ছড়ে গেল এটাই আমি চাচ্ছি সমাজ প্রতিষ্ঠিত না হলে যে কোনো আঞ্চলিক দরবার শরীফে বসে যত বড় আয়োজনই করি না কেন এর চেয়ে বড় প্রচার কি আমি করতে পারবো বলেন এটা কি সম্ভব সম্ভব না আমার টার্গেট হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানটা রাসূলের জন্মদিনটা সারা মুসলিম উম্মার জন্য আমরা যদি ঘরোয়া ভাবে খানকায় খানকায় মজলিসে মজলিসে দরবারগুলোতে এবং বাড়ি বাড়ি এলাকায় এলাকায় অনুষ্ঠান করি বোনরা বলেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমার ভাইরা সুযোগ পায় আমরা বোনরা পাই না কি আপনাদের মনে কষ্ট আছে না কি আছে না নাই হ্যাঁ যান এবার আপনাদের সুযোগ দিতেছি এবার আপনার স্বামীকে আপনার ভাইকে আপনার সাথে নিয়ে অনুষ্ঠান করেন আমার রাসূলের জন্মদিনের অনুষ্ঠান আমার রাসূলের জন্মদিনের অনুষ্ঠান আপনাদের সুযোগ দিতেছি কি এই তো সুযোগ আপনাদের রাসূলকে খুশি করার কে কি পারেন তার সামর্থ্য অনুযায়ী করেন করেন না রাসূলের জন্মদিন কি রাসূলের জন্মদিন আপনারা করতে চান না চান না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাত নামান আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অতীব নিকটে এই মিলাদুন নবীতে আমাদের বাবে রহমত থেকে অনুষ্ঠান হবে এবং আমরা এই অনুষ্ঠান অনলাইনে সম্প্রচারিত হবে সো যে চাইলে এখানে বাবে রহমতেই আসতে হবে বিষয়টা এমন না যারা সুযোগ আছে বাবে রহমতে আসবেন যারা নিয়ার বাই খানকা শরীফ আছে চাইলে খানকা শরীফে যাবেন যারা এলাকায় থাকতে চান তারা এলাকায় থাকবেন যারা নিয়ার বাই আঞ্চলিক দরবার শরীফে আছেন তারা আঞ্চলিক দরবার শরীফে করবেন এইটা পুরো ফ্রিডম আমি কোনো জায়গায় আটকাইতে চাই না ঈদের আনন্দ করবেন আপনার যেইখানে মনে চায় চাইলে এক বেলা দরবার যারা দরবারের কাছে আছেন হ্যাঁ মনে করেন আপনারা গিয়ে একটু দরবার শরীফে একটু ঘুরান দিয়ে গেলেন যে আসলাম দরবার শরীফে একটু ঘুরান দিয়ে আবার খানকায় চলে গেলাম তাও হইতে পারে আপনার একান্ত ব্যাপার কোথায় বসে আনন্দ করবেন আপনি সিদ্ধান্ত নেন তবে অনুষ্ঠান সব জায়গায় চলবে আঞ্চলিক দরবার খানকা শরীফ জাকের মজলিস সব জায়গাগুলোতে অনুষ্ঠান চলবে পাশাপাশি এলাকায় 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 বাড়ি বাড়ি বোনদের অনুষ্ঠান চলবে একবারে গ্রামে মনে করেন আজকে আমার পাঁচটা ভাই বোনের বাড়ি আছে পাঁচটা পাঁচটা দশটা পাঁচ জায়গায় যদি এই দশ জায়গায় যদি গ্রামের তরকারি মাংস রান্না শুরু হয় গন্ধেই তো পুরো গ্রাম ভরে উঠবে বলবে কিসের রান্না চলতেছে ভাই আজকে সবার কি সত্য না মিথ্যা বলবে আমার রাসূলের জন্মদিনের আনন্দের রান্না চলতেছে কি প্রচার হবে না হবে না বলেন তাই হবে এভাবেই করতে হবে আপনারাই মুখপাত্র আমার আমার মুখপাত্র আমার আশেকে রাসূল নাকি আমার মুখ আমি তো বিজ্ঞাপন করে কাউকে দাওয়াত করি না আমি তো বিজ্ঞাপন করে কাউকে আসতে বলি না আমি বিজ্ঞাপন করে কাউকে রাসূলের আশেক বানাই না আমি আপনাদেরকে তৈরি করছি আপনারাই আমার মুখপাত্র আপনারাই আমার কথা জাতির কাছে বলবেন কি বলেন বলবেন না বলবেন না আমার আদর্শের কথা জাতির কাছে জানাবেন জানাবেন না জানাবেন না আলহামদুলিল্লাহ হাত নামান সম্মানিত আশেকে রাসূলেরা ঈদে মিলাদুন নবী আমাদের অতীব নিকটে যারা এখনো আয়োজন করেন নাই আশেকে রাসূল হিসেবে এই দিনকে শ্রেষ্ঠ দিন হিসেবে আমাদের আয়োজন করা অতীব জরুরি তাই এখন থেকে শুরু করেন সবাই সবার মতো আয়োজন করেন যাতে আমরা এই দিনকে অত্যন্ত আনন্দের সাথে আয়োজন করতে পারি মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন সম্মানিত আশেকে রাসূলেরা আজকে মিলাদুন নবীর বিষয়ে একটু আলোচনা করলাম পাশাপাশি আগামী 12ই রবিউল আউয়াল 28শে সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আমাদের সম্মেলন অনুষ্ঠান বাবে রহমত থেকে অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে
অনলাইনেও শুরু হবে সকাল 9টা থেকে, এবং অনুষ্ঠানের সমাপ্তি করবে বিকাল 3টা বলা আছে, 3টা থেকে 3:30-টার মধ্যে। এই 6 থেকে 6.5 ঘন্টা আমাদের ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলবে। আপনাদের সবাইকে ঈদে মিলাদুন্নবীর সম্মেলন দেখার এবং সম্মেলনে আসার জন্য দাওয়াত করছি, আহ্বান করছি। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে কবুল করুন, সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়ে আমি গোলাম আজকে বিদায় চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।